কন্দিয়া ব্যাকুল রে, হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে, আশেক হবে রাদারায় শাহেনশাহ আলম, আশেক হবে রাদারায় শাহেনশাহ আলম, সুন্নত কি পৈরবি করতে রাহো হর জহর দাম, সুন্নত কি পৈরবি করতে রাহো হর জহর দাম। এরে নবীর আশেক, কোথায় নবীর সুন্নত? আজকে নবীর নিয়ে গর্ব করবি রে পাগল, সারা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ করে বলবি রে বেঈমান, আমাদের নবী এমন একজন নবী যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর জন্য আসমান পাগল জমিন পাগল, যে নবীর জন্য গাছ পাগল মাছ পাগল, যে নবীর জন্য সূর্য পাগল চন্দ্র পাগল, যে নবীর জন্য হিংস্র জঙ্গলার প্রাণীরা পাগল, শুধু তাই না ওই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল। ওই নবীর আদর্শ জবাই করে কই যাইতে সুরে মুমিন ভাই, আল্লাহর নবীর আদর্শ গলার মালা বানায় নাও, বেঈমানের জানায় দে ওরে বেঈমানের দল, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। এরে নবীর উম্মতির দল, যেই নবীকে দেখে জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে দৌড়ায়, খেজুর গাছ নবীর বিরহে কান্নার আওয়াজ, ওই নবীকে কেমনে বান্দা সিনায় আঘাত লাগাও, ওই নবীর জন্য কি মায়া হবে না রে মুমিন, আজকে তোমার সামনে নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর বেঈমানের কয় নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল, আমার নবীর গালি দেয়, আমার নবী নাকি যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছে, আমার নবীকে বেঈমান বলে, নবী নাকি সন্ত্রাসী নবী, অথচ যেই নবীর দেখলে হরিণ পর্যন্ত পাগল, নবীকে দেখিয়া কুকুর পর্যন্ত পাগল, ওই নবী তো কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, আজকে তোর বাবারে গালি দিলে কষ্ট পাও, তোর নেতারে গালি দিলে কষ্ট পাও, তোর পীরের গালি দিলে কষ্ট পাও। এরে নবীর আশেক, রহমাতুল্লিল আলামিন ওহুদের ময়দানে নাই, গোটা দুনিয়া আরবের মধ্যে আওয়াজ, নবীর একজন সাহাবী আশেক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে আওয়াজ, নবী নাই নবী নাই, এই আল্লাহর বান্দা পানির বালতি পাত্র ভালো আসমানে হাত উঠায় ডাক দিয়ে বলেন, ও মালিক আমি তোমার এক নবীর বড় আশেক, আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছি নবীকে দেখার জন্য রে আল্লাহ, ওই নবী যদি না থাকে আমার চোখ দুটো আর রেখে লাভ নাই, তুমি আমাকে অন্ধ বানায় দাও আল্লাহ,
কারণ আমি যদি চোখ দিয়া নবীকে দেখতে না পাই এ চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না। নবীজির অবস্থা বড় করুণ, রক্তে রঞ্জিত হয়ে গেল উহুদের ময়দান, সাহাবায়ে কেরামের শাহাদাতের রক্ত উহুদের ময়দান লাল হয়ে গেল, হযরত আলী সহ সাহাবা নবীর হাত ধরে ধরে উঁচু করে দাঁড় করালেন, আমার নবীকে আস্তে আস্তে করে হাঁটায়া উহুদের বিশাল বড় পাহাড়ের পাদদেশ একটি পাথরের উপরে নবীকে বসাইলেন। নবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, সাহাবায়ে কেরাম খোঁজ খবর নাও, দেখো আমার এই ময়দানের মধ্যে কোন কোন সাহাবা আমার আল্লাহর মুলাকাতের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে, এদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও। এরে নবীর উম্মত কেমন নবী পাইলি জানলি না, আজকে 1500 বছর হয়ে গেল উহুদের ময়দানে নবী রক্ত মাখা শরীর মোবারকটা নিয়া উহুদের পাদদেশে যেই পাথরের উপরে নবী বসছিলেন, আজও যদি ওই পাথরের কিনারায় যাও এখনো খোদার কসম মেশকের গেরান পাথর থেকে পাওয়া যায়। এরে নবীর আসে নবীজি বললেন, তাড়াতাড়ি বিনা গোসলে কবর দিয়া দাও, দাফন করো, আল্লাহ ডাকেরা মোলাকাত করবে, তাড়াতাড়ি দেরি করো না। নবীর কানের মধ্যে আওয়াজ, ময়দানে একজন আল্লাহর বান্দি ডেকে বলে, নবী গো একজন সাহাবী গোসল ছাড়া তাকে কবরস্থ করবেন না। কে বলে? হানজালা নামের বান্দা, ওই বান্দার উপরে ফরজ গোসল ছিল গোসল না করে। গোসলখানায় এসে কানের মধ্যে আওয়াজ, নবী নাই নবী নাই। আল্লাহর বান্দা ঘরে গিয়া কাপড় ফিরাইয়া তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে আসলেন, গোসল না করাইয়া আপনি তারে দাফন করবেন না। নবী বলেন, দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়, বিনা গোসল দিও না, গোসলের ব্যবস্থা করো, রহমাতুল লিল আলামিনের করুন এই হালাতের মধ্যে। আল্লাহ বলে, জিব্রাইল আমার নবীরে গিয়া খবর জানায় দে, হানজালার গোসল দেওয়ার কোনো দরকার নাই, হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেশতারা করায় দিয়েছে। কান্দিয়া বে কুলোরে হানজালা সহি জাসিরি সেরে সেই জঙ্গে ওহুদে কলি যাবেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবি সিলে নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির ধরে বিয়ের রাত রে চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নাবো শামি সুখ
ছিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে নবী যে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি, পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে, আশেক হবে রাদারায় শাহেনশাহে দো আলম, আশেক হবে রাদারায় শাহেনশাহে দো আলম, সুন্নত কি পৈরবি করতে রাহো হর জাহর দাম, সুন্নত কি পৈরবি করতে রাহো হর জাহর দাম, এরে নবীর আশেক কোথায় নবীর সুন্নত, আজকে নবীর নিয়া গর্ব করবি রে পাগল, সারা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ করে বলবি রে বেঈমান, আমাদের নবী এমন একজন নবী যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর জন্য আসমান পাগল জমিন পাগল, যে নবীর জন্য গাছ পাগল মাছ পাগল, যে নবীর জন্য সূর্য পাগল চন্দ্র পাগল, যে নবীর জন্য হিংস্র জঙ্গলার প্রাণীরা পাগল, শুধু তাই না ওই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল, ওই নবীর আদর্শ জবাই করে কই যাইতে সুরে মুমিন ভাই, আল্লাহর নবীর আদর্শ গলার মালা বানায় নাও, বেঈমানের জানায় দে ওরে বেঈমানের দল, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক, এরে নবীর উম্মতির দল, যেই নবীকে দেখে জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে দৌড়ায়, খেজুর গাছ নবীর বিরহে কান্নার আওয়াজ, ওই নবীকে কেমনে বান্দা সিনায় আঘাত লাগাও, ওই নবীর জন্য কি মায়া হবে না রে মুমিন, আজকে তোমার সামনে নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর বেঈমানের কয় নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল, আমার নবীর গালি দেয়, আমার নবী নাকি যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছে, আমার নবীকে বেঈমান বলে, নবী নাকি সন্ত্রাসী নবী, অথচ যেই নবীর দেখলে হরিণ পর্যন্ত পাগল,
নবীকে দেখিয়া কুকুর পর্যন্ত পাগল। ওই নবী তো কোনদিন সন্ত্রাসী হতে পারে না। আজকে তোর বাবার গালি দিলে কষ্ট পাও, তোর নেতার গালি দিলে কষ্ট পাও, তোর পীরের গালি দিলে কষ্ট পাও। এরে নবীর আসে, আমার নবীরে গালি দেয় তোমার যদি কষ্ট না লাগে, তোমার মতো দুনিয়ায় নবীর দুশ্মন আর কেউ হতে পারে না। এরে নবীর আশিকের দল, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, ডানে বামে তাকায় দেখ নবীর সুন্নতের আমলওয়ালা যুবকের অভাব নাই। ওই স্কুলের ছাত্র নামাজ সারে না, দাঁড়িয়েও কাটে না, বলে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, যাক আমি নবীর কলিজায় আঘাত দিতে পারবো না। তোর মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তোমার মতো নবীর আশেক যুবক তাকায় দেখো, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? একটু তাকায় দেখ খেলার মাঠে কত বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করেছিলি, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারো, কপালটা বড় ধন্য হয়ে যাবে রে বাবা। আর যদি অন্ধকার কবরে গুনাগার হয়ে কবরে যাও, রহমাতুল লিল আলামিনের একটা কথাও মিথ্যা না, আল্লাহর কোরআনের কথাও মিথ্যা না। নবী বলেন কবরে যখন যাবি রে গুনাগারের দল, বেনামাজির জীবনটা নিতে যখন আজরাইলকে আল্লাহ পাঠায় দিবে, আজরাইল এসে যখন গুনাগারের সামনে জানটা কবজ করার জন্য হাজির হয়ে যাবে, আল্লাহর বান্দা নবী বলেন ওরে বান্দা, একটা জ্যান্ত ছাগলের চামড়া খুলতে যে কষ্ট, তার থেকে হাজার গুণ বেশি কষ্ট বেনামাজির জীবন কান্দানের সময়। একটা লাঠির আগায় আলকাতরা মেখে তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো সিরিয়া যেমন লাঠির মধ্যে চলে যায়, ওরে আজরাইল যখন বেনামাজির রুহটা ধরে টান দেবে, ওই টানে পা সব জোরার রগগুলো সিরে চুরবার হয়ে যাবে। ওদিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন, ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে রে যুবক, পালাইতে পারবি না। আল্লাহর কাছে তওবা করো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, চোখের পানি ছেড়ে কান্না করো আর বলো মালিক, গুনাগার হয়ে কবরে যেতে চাই না। এই ময়দানে যে যত আমাকে সম্মান করো, মনে হয় যেন আমার মতো গুনাগার আর কেউ নাই। এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিব্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ যদি ক্ষমা না করে আমার কি উপায় হবে রে মুমিন? এই চিন্তা করে সাহাবায়ে কেরাম সারা রাত কান্নার আওয়াজ, আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্নার আওয়াজ, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার রে নবীর আশেক? আল্লাহর মহাব্বত নিয়ে তওবা করো, জীবনে যত অপরাধ করেছি আর জীবনে করব না রে আল্লাহ, গলায় সুরি আসবে মরে যাব, আর নবীর সুন্নাত জবাই করব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, সন্তান রে কোরআনওয়ালা বানাও, নিজেও সহিভাবে কোরআন পড়ো রে বাবা। আল্লাহর কোরআন নবীর সুন্নতের কারণে সম্মান কমে নাই। অনুরোধ করে বলি একটা কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও, নিজেও কোরআন পড়ো, কোরআন শিখো, আলেমের সহবত নাও, ওরে নবীর উম্মত জীবনটা তোমার ধন্য হয়ে
যাবে। যদি মুনাফিকি না থাকে, আমার চাকরি থাক আর যাক, আমার কামাই রুজি হোক আর না হোক, আমি মরিয়া যাই আর বেঁচে থাকি নবীর সুন্নাত আর জবাই করব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলিছি কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودائعك ودائر مليك قدرتের নজর দিয়ে দেখেন ময়দানে কত উলামায়ে কেরাম হাত তুলেছে। আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, ও দয়ার মালিক। আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা তলিবুল আলমরা হাত তুলেছেন। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছে। আয় আল্লাহ আমরা টাকার জন্য না, দুনিয়ার জন্য না, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই রে মালিক। দুনিয়াতে কত পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছিলাম রে আল্লাহ, আজকে জীবনটা নাপাক হয়ে গেল, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক। আয় আল্লাহ আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে মালিক। ওয়াল্লাহ আমরা সবাই গুনাহগার, আপনার দরওয়াজায় ফিরে আসছি। গুনাগার বলে তারায়া দিয়েন না রে আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম গফফার। যদি গুনাগার বলে আমাদের তারায়া দেন, রহমান নামটা কেন রাখলেন, গফফার নামটা কেন রাখলেন রে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার সব বাড়িওয়ালার দরজা বন্ধ, আপনার কুদরতের রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ। দুনিয়ার কোন দরওয়াজায় দাঁড়াই নাই, আপনার কুদরতের দরওয়াজায় দাঁড়াইলাম। আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার দরওয়াজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না। মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যারা সহযোগিতা করেছে তাদের